আজকে বাসায় ভর্তা ভাতের মেলা, তো তোমাদের সাথে শেয়ার করব কি কি ভর্তা আমরা বানাচ্ছি, আর সে ভর্তা কতগুলা, অনেক ভর্তা কিন্তু। তো চলো দেখে আসি কি কি নিচ্ছি আজকের ভর্তার ভিতরে। এখানে ডাল, মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিছি। আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে, ভর্তা হলে তো আর কোনো কথাই নেই, পেট ভরে ভাত খাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো কত ভর্তা, এখানে শুটকি ভর্তা, তারপরে রসুন মরিচের ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, ডাল ভর্তা। তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি খুব কাছ থেকে। আর যাই হোক, তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা ভর্তা পছন্দ করো, ভর্তা লাভার, তারা কিন্তু ফুল ভিডিওটা দেখবা, দেখে তোমরা ভর্তা বানায় বানায় খেতে পারবা এভাবে আমার ভিডিওগুলো দেখে দেখে। তো কখনো কিন্তু এইভাবে ভর্তার রেসিপি দেওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট ভর্তার রেসিপি দেওয়া। দেখো তো আমি পাটায় বাইটা নিতেছি, পাটায় বাইটা নিলে তো সেই মজা, যেতে কি বলবো, জিভে পানি চলে আসতেছে আমার এখনই। তো যাই হোক, আমি আমার মতো করে ট্রাই করলাম, এখন কালিজিরা ভর্তাটা করে নিলাম। দেখো তারপরে কিন্তু পাটায় যদি এই ভাত মাইখে খাওয়া যায়, ভর্তা ভাত, তাহলে তার কোনো কথাই নেই। তো আমাদের বাসায় আজকে অনেক ভর্তা করা হয়েছে, সবাই মিলে খাবো। তো চলো এখন খেতে বসে পড়ি, দেখো কে কীভাবে মজা করে খায় ভর্তা ভাত। এই যে দেখো, ওয়াও, খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আরও ভর্তা হয় তো কমই করে ফেলছি, হাত জ্বলে ছারখার হয়ে যাইতেছে, আর এখানে তো ছোট বোন মজা করে ভাত খাচ্ছে, অথচ আমার হাত জ্বলে শেষ, কিন্তু পাটায় তো বাটা হয়েছে। দেখো পাটার ভর্তা কিন্তু অনেক মজা, আবার অনেকে কিন্তু ব্যালেন্ডার করে ফেলে, ব্যালেন্ডারের ভর্তাটা কিন্তু মজা না। তো আমার মতো কে কে ভর্তা লাভার একটু কমেন্ট করো। তো যাই হোক, আমিও এখান দিয়ে তোমাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করতেছি। দেখো মিষ্টি আমার এত ঝালে ধরছে, তো আমি চিন্তা করলাম যে একটু মিষ্টি খাই, তো আমি মিষ্টি এখন খাচ্ছি না, খাবো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার কিন্তু প্রচণ্ড ঝাল ধরছে, আর এর ভিত্তি কী করছে, ছোটো ভাই চলে আসছে, আয়সা বলতেছে যে বাজার থেকে আসছি। এই যে দেখো, তো ও কী করলো, আমাদের জন্য চকলেট নিয়ে আসলো, বলছিলাম দুই তিনটা চকলেট আনিস, আর ছোটো ভাই এক গাদা চকলেট নিয়ে আসছে, আর বাসায় শ্যাম্পু ছিল না, সেটাও নিয়ে আসলো, আর আসার সময় মিষ্টি নিয়ে আসছে। দেখো তো সেটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর আমরা কিন্তু বোনেরা বড় হয়ে গেছি, আর ছোট ভাইরা আমাদের জন্য চকলেট নিয়ে আসে, আসলে কি এটাই হয়েছে ভালোবাসা, ভাই বোনের রক্তের বাঁধন বলে কথা। আর এখন আমি মিষ্টি খাবো, প্রচণ্ড ঝাল ধরতেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, সুখ দুঃখ শেয়ার করাটাই আমার কাজ, আমি